আপনি ভূত আমি ভূত, চুলের কত রকম যত্ন নিব? ভাই আপনি কাকে কি প্রশ্ন করলেন? কে সানি লেউনি? আমি নিজেই তো একই রোগের রোগী, আমি আপনার সাথে সহমত। চরকি লিমিটেড সিরিজ যদি আমি বেঁচে ফিরি, এই সিরিজে আমি অভিনয় করেছি। ক্যারেক্টারের একটা গুচ্ছ আইডিয়া দিতে পারি, সেটা হচ্ছে যে ক্যারেক্টারটা একেবারে পরিচিত এবং লোকটার একটা রোগে আক্রান্ত, সেটা হচ্ছে ক্লাস্ট্রোফোবিয়া। সে লিফট ভয় পায়, সে একা থাকতে পারে না, এরকম একটা জায়গায় সে আটকে পড়ে লিফটের মধ্যে। এমন সময় তার সমস্ত জীবন অনুশোচনাগুলো চলে আসে। তো এরকম সবাই আমরা এই কমেন্ট বক্সে আপনারা এরকম অনেকে একা থাকার আপনাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন এবং সেখানে আমি তো সবগুলো কমেন্টস পড়তে পারবো না, আমাদের ওয়াদা ছিল যে আমি পড়বো। চলুন স্টার্ট করি। সাব্বির হাসান কাব্য, কাব্যজি লিখেছেন, ভাই একা থাকলে আমার মাথায় একটাই চিন্তা ঘুরতে থাকে, চুলের কত রকম যত্ন নিব? চুলের অনেক রকম আমি যত্ন নিই, তবুও মাথার চুল পড়ে যায়, পাতলা হয়ে যায়। ভাই আপনি কাকে কি প্রশ্ন করলেন? আমি নিজেই তো একই রোগের রোগী। রাসুল রাসেল লিখেছেন, ছোটবেলা পরিবারের লোকজনদের সাথে মুভি দেখার সময় যেমন তেমন দৃশ্য চলে আসার মতো বিব্রতকর অভিজ্ঞতা আর কিছু নাই। আমরা ছোটরা তখন ছাদের দিকে তাকিয়ে থাকতাম আর বড়রা তড়িঘড়ি করে রিমোট নিয়ে চ্যানেল পাল্টে দিত। কারেক্ট, 100% কারেক্ট। যখন এরকম নায়ক নায়িকা, আমাদের সময় তো নায়ক নায়িকা এমব্রেসই করতে পারতো না, আলিঙ্গনই করতে পারতো না, শুধু হাত মেলাতো। যখন এরকম চলে আসতো নায়ক নায়িকা একসাথে হতো, তখন আমরাও অন্যদিকে তাকাতাম, বা আমাদের আমলে ছিল ডালাস, তখন আমরা মানে যখন দেখতাম আমরাও বিব্রত হতাম। তারপর যিনি বললেন, তিনি হচ্ছে জিয়াউদ্দিন বাবলু, একা থাকলে ভূত কিলায়, একা থাকলে ভূতে কেলে। আসলে তো আমরা প্রত্যেকেরই নিজের নিজেই ভূত, আপনি ভূত আমি ভূত। তো একা থাকলে আসলে অনেক মাথায় চিন্তা চলে আসে, অপোজিট জেন্ডারকে নিয়ে চিন্তা, কেউ অ্যাঞ্জেলিনা জলি, কেউ কে সানি লেউনি, যাই হোক অনেক চিন্তা চলে আসে। এরপর যিনি লিখেছেন তিনি হচ্ছেন যে রিয়াদ খান, ছোটোবেলার বিষয় নিয়ে হুট করে রেগে যাই আর সবাইকে বকাঝকা করি, তাই হয়তো সবাই মনে করে যে আমি খারাপ। সত্যি বলতে আমি অত খারাপ না। হ্যাঁ অবশ্যই আপনি, আমি মনে করি আপনি ভালো মানুষ। রাগ কন্ট্রোল করা হচ্ছে একটা মহাপুরুষের লক্ষণ। আমার অ্যাডভাইস থাকবে আপনি রাগটার চেষ্টা করবেন, তবে সবসময় যে আপনি রাগ কন্ট্রোল করবেন তা না, কিছু ব্যাপারে প্রতিবাদ করতে হবে, কিছু ব্যাপারে রাখতেই হবে, না রাখলে হবে না, সেটাতে আপনি রাখবেন, কিন্তু সব ব্যাপারে রাখবেন না। তারপর যিনি বলেছিলেন হচ্ছে ইয়াসিন আরাফাত জিটু, একা থাকলে ভাবি যদি কোনো সুপার পাওয়ার পেতাম তাহলে অতীত লাইফে চলে যেতে পারতাম। জি ভাই, এটা একটা 100% কারেক্ট আপনি বলেছেন। কোনো হাঙ্কি পাঙ্কি নাই, কোনো ভালো মন্দ নাই, কোনো চিন্তা নাই, কাজে আমরা সবাই মনে অতীতে ফিরে যেতে চাই, বিশেষ করে যারা বাল্য স্মৃতিতে স্মৃতির অমন্থন সবাই করতে চাই, আমি আপনার সাথে সহমত। তারপর যিনি হচ্ছে যেহেতু হৃদয় ফরাজি, সুন্দর নাম হৃদয় ফরাজি, ফার্স্ট ক্লাস। আমি এমন সিচুয়েশনে বহু পড়েছি, আমি একা একা হুদায় কান্না করি, একা একা হুদায় ভিলেনের লুকে হাসি, আবার একা একা সাধারণ ছেলের মতো কথা বলি, আবার কোনো এক ভিকারী টোকাই অসহায়ের রূপ নেই। ফ্যান্টাস্টিক, আপনি তো অনেক ভালো অভিনেতা, কারণ প্রত্যেক মানুষের মনে তো আসলে অভিনয় ব্যাপারটা আছে। আমরা প্রত্যেকেই অভিনয় জানি, প্রত্যেকেই অভিনেতা, আমরা কেউ পেশাগত আর কেউ স্বাভাবিকগত বলবো। সুবায়ের বিড়ি, আমি যখন একা থাকি তখন কী যেন একটা চিন্তায় মাথায় ভন করে, ওই সময় মাঝে মাঝে কী ভেবে কান্না করে দেই, কিন্তু কারণ খুঁজে পাই না। এই সময়টা অনেক খারাপ যায়, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি এতটুকু বুঝি না ভাইয়া, আপনার জন্য দোয়া তো অবশ্যই করব, আপনার সবার জন্যই দোয়া করি, তবে আপনি একজন ভালো সাইকিয়াট্রিস্ট দেখাতে পারেন, কেন বিষণ্ণতা হতে পারে, কারণ আমাদের দেশে কিন্তু মানে সাইকিয়াট্রিস্টের কাছে গেলে মনে করে যে ও পাগল হয়ে গেছে, আসলে তা না কিন্তু। জোসেফ আহমেদ, সুমাইয়া আমারে ভালোবাসে না। এই মিয়া, তোমারা যে ভালোবাসে না এটা আবার সমস্যা কই তুই বনে কি মিয়া? অনিক মাহমুদ লিখেছেন, নকল করছিলাম পরীক্ষার হলে, বাথরুমে গিয়া বই দেখে এরপর পায়ের তালুতে লিখে নিয়ে আসছে পয়েন্টগুলো, হায়রে পাপ, পাপ করছি পাপ, বিশাল পাপ। হ্যাঁ এটা পাপ, এটা আপনি অন্যায় করেছেন, পাপ পাপ বলবো না, এটা আপনি একটু অন্যায় করেছেন, তবে যখন থেকে আপনি বুঝে যাবেন যে এটা অন্যায় করেছে এরপরে আর করবেন না। আমরা কোনো ফেরেস্তা না, অনেক ভুল করেছি, বাস আমি যে মুহূর্তে মনে করি ভুল, না এটা তো আমার পরিবারকে ঠকানো হচ্ছে, এডিট, জীবনে এডিট মেশিন রাখবেন ভাই মাথায়, প্রত্যেককে যখনই মোর করবেন যে কোনো অন্যায় বেশি করে ফেলছেন আপনি সেটাকে এডিট করবেন, যে আপনি তাহলে আপনি ভালো এডিটর হলে একজন ভালো মানুষ হবেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনি আপনার অন্যায়টা স্বীকার করার জন্য, লাভ ইউ।
নাইম হুসাইন সংগ্রাম লিখেছেন, একা থাকলে ভাবি আমার সিনেমা নিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছি, বিভিন্ন পুরস্কার পাচ্ছি, আর আমার গল্পের উত্থান পতনে নিজে নিজেই হাসি আর কাঁদি। আর সম্ভবত আপনি ডিরেক্টর হতে চান, আমার শুভকামনা রইল। প্রিয় দর্শক, আপনারা চরকি সাবস্ক্রাইব করে দেখে ফেলুন চরকি লিমিটেড সিরিজ যদি আমি বেঁচে ফিরি। ভাল লাগবে, ভাল লাগবে, ভাল লাগবে।